সিলেটে পাহাড় ধসে একই পরিবারের 3 জন নিখোঁজ। ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডে ইসলামপুরের চামিলি বাগে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 3 জন নিখোঁজ হয়েছেন। আজ সোমবার 10 জুন সকাল 10টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। চেষ্টা করতেছে, মাটি খুঁজতেছে, যা পাইবো বাচ্চা, 1 বছরের বাচ্চা। তারার মাঝখানের জায়গা অনেক খালি। মেয়ের জামাই আর নাতি 3 জন সকাল 7টা থাকি নাই। মেয়ের জামাইয়ের নাম কি? তা চারজন একটি পরিবারের ছিল, 2 ভাই। চারজনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এবং আমাদের লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সার্বক্ষণিক কাজ করছেন। এখানে আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের, আপনারা জানেন যে আমি দেশের বাইরে ছিলাম, এই মাত্রই এয়ারপোর্ট থেকে চলে এসেছি। আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন, আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমস্ত, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার চিফ, সবাই এখানে আছেন। তো আল্লাহ তালার মানে আমি কি বলবো যে এটা একটা বড় ঘটনা আমাদের এই এলাকায়। অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাং আমি শুনেছিলাম। তা আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটা এইটাও কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে, মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আজকে 3 জন, এক পরিবারের 3 জন, আল্লাহ, আমরা আশা করি এরা এখনো জীবিত আছেন। যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে, ফায়ার সার্ভিস ইজ ভেরি, তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমরা, আমাদের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উনি সার্বক্ষণিক তদারকি করছেন, আমরাও আছি সবাই। তো আমরা চাই যে জীবিত তাদেরকে উদ্ধার করতে। সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আপনাদের বিভিন্ন ধরনের তৎপরতা থাকার পরেও যারা পাহাড় কিছু বা পাহাড় কাটতেছে তারা কথা শুনছে না, এক্ষেত্রে কর্পোরেশনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা? এখানে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে, পরিবেশ তো দেখছেই। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা নিয়ে আমরা তদারকি করছি, এবং আসলে তো যারা কাটে বা যারা
দস্যু, বুবি দস্যু, তারা তো মানে জনসম্মুখে খাটে না, তারা রাতের অন্ধকারে যখন কেউ থাকে না আধারে, তারপরেও আমরা ইনশাল্লাহ আমরা এখন এবং আজকের পরে এটা কঠিন কঠিন ভাবে আমরা এটাকে মোকাবেলা করবো। যেহেতু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, পাহাড়ের টিলার আশেপাশে অনেক মানুষ আছে, সেগুলো কি সরাতে কোনো অভিযান করবে না সরকার? মানে যেহেতু সিলেটে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কাটা থাকে, আপনার সিটি কর্পোরেশন আওতাধীন এই এলাকা ছাড়া অন্যান্য এলাকার এই টিলার পাশে অনেক মানুষজন আছে, তাদের কি কি টিলার পাশ থেকে সরাতে কোনো ধরনের অভিযান? আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং পরিবেশ সহ আমরা পুলিশ সহ আমরা একটা মিটিং করব, করে আমরা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি মানুষগুলোকে সরিয়ে নেওয়া উচিত। ধন্যবাদ। আমি তো আইয়া পাইছি যে আমি জাঙ্গির ভাই সিলেটের ডাক্তার সম্পাদক ওয়াহিদ ভাই ড্রাইভার। আমি তো আমার আমি ইয়া প্রথমে ফায়ার সার্ভিসের গাড়ি যখন আসে সাথে সাথে আমি গান ইয়া পৌঁছেছি, পৌঁছিয়া দেখিয়া যে এরকম ইয়া সাথিয়া বই দিচ্ছে বুঝছেন, তখন আমরা টানাটানি করে যা উদ্ধার করছি, এখন গিয়ে আমি বিফল করিয়ে আইছি আবার আমার জানা যায়। সিলেটে চলছে টানা বৃষ্টিপাত, রোববার রাতে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এর আগের দিন 3 ঘন্টায় হয়েছে 221 মিলিমিটার বৃষ্টি। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড় দশের কারণে সিলেট মহানগরের 35 নং ওয়ার্ডের মেজর টিলা চামিলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার 3 জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছেন, এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ওসি হারুনুর রশিদ বলেন, সকাল 8টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আধা পাকা একটি ঘরের ওপরে ভূমিধস হয়েছে, এর নিচে 3 জন লোক আটকা পড়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচে আটকা পড়া 3 জনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। এটা সকাল, আজকে সকাল ভোর রাইতনে বৃষ্টি হওয়ার সকাল 7 ঘটিকার সময় আসমানে যে সময় ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে এই টিল্লাটা চলে আসছে তাদের ঘরে। এই ঘরে এক ফ্যামিলির মধ্যে 3 জন, তখন 3 জনের মাঝে 2 জন বারই গেছেন, আর যে ফ্যামিলির মাঝে 3 জন তখন আগা মাহমুদউদ্দিন ভালো আছেন, আগা বাবুলউদ্দিন সুস্থ আছেন, আগা বাচ্চুমিয়া সুস্থ আছেন, আগা শফিকউদ্দিন সুস্থ আছেন, এবং সর্বপিতা মরহুম আগা আলাউদ্দিন, এবং যারা দুর্ঘটনায় আহত হয়েছেন মরহুম আগা রফিকউদ্দিনের বড় ছেলে আগা করিমউদ্দিন, সরি আগা রহিমউদ্দিন, এবং তার মাতা আম্মা এবং তার স্ত্রী সন্তান আহত উসমানী মেডিকেলে আছেন, এবং মরহুম আগা রফিকউদ্দিনের দ্বিতীয় ছেলে মরহুম আগা করিমউদ্দিন মাটির নিচে চাপা আছেন, তার মরহুম নাই মাটির নিচে চাপা আছে, মরহুম নাই মাটির নিচে আছে, এবং করিমের স্ত্রী মাটির নিচে চাপা আছেন শাম্মী আক্তার 25 বছর, করিমের একটি সন্তান 2 বছরের তানিজ মাটির নিচে চাপা আছে, ছেলে ছেলে মাটির নিচে চাপা আছেন, ছেলে শাম্মী আক্তার রুজি 25 বছর বয়স, 3 জন মাটির নিচে চাপা আছেন এখনো, করিমের বয়স 31 বছর, করিমের করিমের ডিসের কাজ করে, এবং করিমের এবং করিমের স্ত্রীর বয়স 25 বছর, আর করিমের বাচ্চার বয়স 2 বছর, এবং এরা স্থানীয় লোক, ঘটনা ঘটার সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশনের ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সম্মানিত জাঙ্গির আলম ভাই উপস্থিত, এবং এলাকার ছোট বড় যুব সমাজ হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবাই চলে আসছে, এবং সিলেটের সম্মানিত মাননীয় মেয়র মহোদয় চলে আসছেন, এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়া ভাই এখানে চলে আসছেন, এখনো উদ্ধারের কাজ চলতেছে। আমি দেশবাসীর কাছে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর দোয়াই দিয়া কই, আর আল্লাহ তাআলা যেন এই ছেলে এই মেয়ে তার বাচ্চাটারে সুস্থ হালতে আমরা যেন ফিরিয়ে পাই, এই আকুল আবেদন দেশবাসীর কাছে আমি করজোড়ে করতেছি। এখানে 3টা ফ্যামিলি আছে, জি 3টা ফ্যামিলি, 2টা ফ্যামিলি বাড়ি গেছেন, আগা বাবুলউদ্দিন বাড়ি গেছেন, আগা মাহমুদউদ্দিনও বাড়ি গেছেন, আগা মরহুম আগা রফিকউদ্দিনের ওয়ারিশগণ করিমউদ্দিন আমাটির নিচে আছেন, আর আব্দুর রহিম যে আগা আব্দুর রহিম রহিম যে এখন উসমানী তার মা ছেলে মেনিয়া উসমানীতে আছেন, আর বাকি সবাই সুস্থ আছেন, এখন উদ্ধারের কাজ চলতেছে, এবং পাড়ার যুব সমাজ বৃদ্ধ সমাজ সবাই আন্তরিকভাবে, এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও লোকজন আন্তরিকভাবে কাজ চলতেছে, উনি আছেন এখনো, এবং আপনারা সুযোগ উনি ডিসের কাজ করে, জি স্যার কাজ করে, আপনারা দোয়া করবেন ওনারে আল্লাহ তাআলা এই ফ্যামিলিরে যেন ধৈর্য এবং সবর করার ধৈর্য দান করেন,
ইজা আসাবাতু মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও সবর করতাম, ওনারাও সবর করতো। আল্লাহ যেন সবাইকে হেফাজত।